সন্ত্রাস ও সহিংসতায় জড়িত থাকার যে অভিযোগে জামায়াত শিবির ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার, তার সত্যতা পায়নি অন্তর্বর্তীকালীন সরকার। তাই সেই নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে। এর ফলে জামায়াত শিবিরের রাজনীতি করতে কোনো বাধা রইল না। পতনের আগে ১লা আগস্ট জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করেছিল শেখ হাসিনা সরকার। এ ব্যাপারে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী জঙ্গি কর্মকাণ্ড হিসেবে নির্মমভাবে তা দমনের অপচেষ্টার অংশ হিসেবে জামায়াত শিবির নিষিদ্ধ করেছিল সরকার। আওয়ামী লীগ যে ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে, সেই ন্যারেটিভের পার্ট তো আমরা হতে পারি না। আমরা মনে করি আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামায়াতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য, ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। আওয়ামী লীগ ১৫ বছর দুর্দন্ত প্রতাপে ক্ষমতায় থাকলেও জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেনি উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, চাপে রাখতে বিভিন্ন সময়ে সহযোগী সংগঠন ও নানা মহল থেকে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি ওঠাতো দলটি। জামায়াতের সাথে আওয়ামী লীগের রাজনৈতিক সখ্যের নানা উদাহরণও তুলে ধরেন তিনি। আওয়ামী লীগ জামায়াতকে সাথে নিয়ে 1986-এর ইলেকশনে গেছে, 1988-এ সংসদে একসাথে পদত্যাগ করেছে, একসাথে পদত্যাগ করার পর একসাথে মতিউর রহমান নিজামী, প্রয়াত মতিউর রহমান নিজামী সাহেবের সাথে আওয়ামী লীগের সভানেত্রী সাংবাদিক সম্মেলন করেছেন। বলেছেন উনি শুধু আওয়ামী লীগের লিডার না, উনি সকল বিরোধী দলের নেতা। পরবর্তীকালে জামাত যখন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের পদপ্রার্থী জামাতের আমির গোলাম আজমের কাছে দোয়া চাওয়ার জন্য গিয়েছেন, 1996-এর আন্দোলনে জামাতকে নিয়ে অংশ নিয়েছেন। সাম্প্রতিক সময় বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি, তার সাথে দ্বিমত পোষণ করে ডক্টর আসিফ নজরুল বলেন, এটা সমীচীন হবে না। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আনকোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে সেটা না, সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালত প্রাঙ্গণে কারো ওপর হামলার ঘটনা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। আদালত চত্বরে যে হামলা হচ্ছে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। আপনাদের কি মনে আছে, আপনাদের একজন অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, ওনাকে আদালতে কি নির্মমভাবে রক্তাক্ত করা হয়েছিল? তখন আপনারা সবাই কি প্রশ্নটা করেছিলেন? আপনাদের টিভিতে কি এই নিউজটা দেখাতে পেরেছিলেন? তো এই যে এই ধারাগুলা এবং একটা দলকে, একটা মন্ত্রিসভাকে, তার সাথে থাকা লোককে জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে আসা, এটা তো সাবেক সরকারের দায়ভার। তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে তাদের সমর্থকদের, তাদের মন্ত্রিসভা সদস্যদের, যে একটা জনরোষের তৈরি হয়েছে। 90 দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্যের কঠোর সমালোচনা করেন ডক্টর আসিফ নজরুল। নির্বাচন কমিশনের প্রথম তাদের রিয়েলাইজ করা উচিত তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা কী ছিল। ভুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল, তারা আগে নিজের বিবেচনা করুক। উনার আগে আত্মসমালোচনা করা উচিত। এই স্বৈরাচার সরকারটা আসছে কার অভিভাবকত্বে? উনার অভিভাবকত্বে। যাই হোক, এটা কোনো দরকার কি দরকার না, এটা উনার কথায় আমাদের মানে উনার কথাতে আমাদের পরিচালিত হওয়ার কোনো কারণ নাই। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। আমরা সবসময় সবকিছু